নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বুধবার 25শে অক্টোবর 2023 12টি রাশির মধ্যে একটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী একটি রাশি, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ 12টি রাশির মধ্যে একটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দেখুন, প্রতিদিন আমি কিন্তু এই অর্থপ্রাপ্তির বিষয়ের উপর ভিডিও আপনাদেরকে দিই। অনেকে নিয়মিত যারা দর্শক আছে প্রত্যেকেই জানেন যে আগামীকাল কোন কোন রাশির অর্থপ্রাপ্তি হতে চলেছে, তার উপর ডিটেলসে আমি কিন্তু আলোচনা করি। কিন্তু একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, বুধ, শুক্র এই তিনটি গ্রহ আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকা দরকার রয়েছে। রাহু, বুধ, শুক্র যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু কি করে, রাহু হচ্ছে কলিযুগে চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। অর্থাৎ খুব সহসায় অর্থপ্রাপ্তি, অর্থাৎ অনেকে বলে না যে কৌশিকদা দেখুন তো আমার কোনো জায়গা থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, সেটা একমাত্র ঘটিয়ে থাকে রাহু। অর্থাৎ শর্টকাটে এবং হঠাৎ এই প্রাপ্তি রাহু গ্রহ দ্বারা কিন্তু হয়। তাই আমাদের জন্মকুণ্ডলিতে রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহু আপনার ভাবগত দিক থেকে এবং রাহুর প্লেসমেন্ট এবং নক্ষত্র, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, প্রতিদিন আমি কেন এই ভিডিওটি আপনাদের কাছে দিই, যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন, শিখতে পারেন। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশি কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়, সেম রাশির নাম থাকে, হয়তো আপনার রাশির সাথে মিলে যায়। এই আজকে যে আমি মাত্র একটা রাশির কথা বলবো, সে রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। যারা বড় প্রাইজ পেতে চাইছেন, বড় অর্থপ্রাপ্তি ঘটাতে চাইছেন, যে কোনো দিক থেকে, আপনার শেয়ার বাজার থেকে বলুন, লটারি থেকে বলুন, ফাটকা থেকে বলুন, স্টক মার্কেট থেকে বলুন, তার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। আর যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে। এবং সর্বোপরি হচ্ছে আমাদের ভাগ্য। দেখুন, ভাগ্য ছাড়া কিচ্ছু হয় না, ভাগ্য যদি সাথ না দেয় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। ভাগ্যভাগ এবং ধনভাগ, এই দুটো ভাগ যদি আপনাদের শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি, যারা লটারি কাটছেন না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন যে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। প্রতিদিন কোনো না কোনো রাশি সৃষ্টি হয়, কালকে মাত্র একটি রাশি হতে চলেছে মহাকোটিপতি। কোন এই একটি সৌভাগ্যশালী রাশি তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, এবং সেই রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টাও আমি কিন্তু জানাবো। দেখুন, সময় কিন্তু মানুষকে শেষ কথা বলে, কারণ প্রত্যেক মানুষের কিন্তু গ্রহ চক্রে কিন্তু ঘুরছে, একই সময় কিন্তু মানুষের প্রত্যেক মানুষের কিন্তু চলছে না। কিছু ক্ষেত্রে আপনাদের খুব ভালো সময় চলছে, কিছু ক্ষেত্রে আপনাদের খুব খারাপ সময় চলছে। এবং যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন অর্থপ্রাপ্তির বিষয়ে, হচ্ছে না, আমি আবারও বলবো, বার্থ চার্ট রিফরমেশন করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। দেখুন, আমি প্রতিদিন যে এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই দিই, আপনারা যাতে কিছু শিখতে পারেন। কারণ সেম রাশি
এই যে একটি রাশির কথা বলছি, এই একটি রাশি কিন্তু হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে, লাখো লাখো মানুষ রয়েছে। প্রত্যেকেরই যে এই একটি রাশির যে অর্থপ্রাপ্তি এমনটি না, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। তবে আপনাদের দশা মহাদশা, আপনাদের রাহু গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে কি না। এবার প্রতিদিন যে আমি ভিডিওগুলো আপনাদের কাছে এই জন্যই দিই, আপনারা যাতে কিছুটা হলেও শিখতে পারেন, কিছু বুঝতে পারেন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। যারা প্রতিনিয়ত লটারির প্রাপ্তির জন্য চেষ্টা করছেন, হচ্ছে না, একবার হলো আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে, ক্যাশ অন ডেলিভারিতে আপনারা রাহু রক্ষা কবচ আপনারা নিতে পারেন। এবং এর পাশাপাশি বর্তমানে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, একটি রাশি, আগে বলে দিই টার্গেট নাম্বার এই একটি রাশির, যেমন রাশিভিত্তিক শুভ সময়, তারপরে নাম জানাবো একটি রাশির। আগামীকালে টার্গেট যে নাম্বার এই একটি রাশির, সেটি হচ্ছে আপনার 5 এবং 7। 5, 7 টার্গেট নাম্বার। শুভ সময় শুরু হচ্ছে 9:41 থেকে 12:52 পর্যন্ত। 9:41 থেকে 12:52 পর্যন্ত। অনেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদা কোন রাশির নাম বলছে, সেই মহা সৌভাগ্যশালী রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল এই একটি মাত্র রাশি, 12টি রাশির মধ্যে জুডিয়াকের মধ্যে একটি মাত্র রাশি যার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আবারও বলবো, ব্যক্তিগত জন্মছককে একবার হলো অ্যানালাইসিস করুন। এবং কুম্ভ রাশির যত জাতক ও জাতিকা রয়েছে, অবশ্যই আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক, দশা মহাদশা, রাহু, এই জায়গাগুলো দেখুন, নিশ্চিত রূপে আপনাদেরও কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অবশ্যই আপনারা জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং ভিডিওটি না আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।